রেসিজম এন্ড সেক্সিজমের মতন আরেক ধরনের ইজম আমাদের সোসাইটিতে প্রচলিত আছে, যা আমরা সবাই ফিল করলেও এখনও ঠিকভাবে রেকগনাইজ না। এইজিজম, WHO ডেফিনেশন অনুযায়ী এইজিজম রেফার্স টু দ্য স্টেরিওটাইপ, হাউ উই থিঙ্ক, প্রেজুডাইজ, হাউ উই ফিল অ্যান্ড ডিসক্রিমিনেশন, হাউ উই অ্যাক্ট টুয়ার্ডস আদার্স অর ওয়ানসেলফ বেসড অন এজ। একজনের বয়স বেড়ে গেলেই আমরা ধারণা করে নিই এই মানুষটির দ্বারা এক ধরনের সার্টেন টাইপ অফ কাজ আর করা সম্ভব না, ইররেসপেক্টিভ অফ দ্যাট পারসনস অ্যাকচুয়াল কেপেবিলিটি টু পারফর্ম দ্য টাস্ক। খুব কমন যে এইজেস্ট কাজটা আমরা সোসাইটিতে করে থাকি সেটা একটা বয়স পেরিয়ে গেলেই বিয়ের জন্য ছেলে বা মেয়ের মাথা একদম খেয়ে ফেলা। একটা সার্টেন এজের মধ্যে যদি বিয়ের কাজটা সম্পূর্ণ না করে ফেলা হয় তাহলে আশেপাশের মানুষ আর পিয়ার প্রেশারে সে ছেলে বা মেয়েটার লাইফ অতিষ্ঠ হয়ে যায়। ভাই, বিয়ের জন্য বয়স না, রেসপন্সিবিলিটি নেওয়ার ইচ্ছা, রাইট পারসনটাকে খুঁজে পাওয়া খুব ইম্পর্টেন্ট। আবার আমাদের বাসার যে ছোটো মেম্বাররা থাকে তাদের ওপিনিয়নের ভ্যালু আমরা বাই ডিফল্ট একটু কম দিয়ে থাকি। আমরা ধারণা করে নিই যে তাদের ইনএক্সপিরিয়েন্স বা এইজের ম্যাচুরিটির কারণে তারা যেই ওপিনিয়নটা দিবে সেটা ইউজলেস হবে। Please let them participate to the process. It will help them develop and you never know what they can bring to the table just in the next meeting. Chakri ba byabshar khetre kom boyosh hole ek dhoroner stereotype shobake face korte hoy, abar boyosh jodi barte thake tahole arak dhoroner discrimination face korte hoy shobake, and jinish erokom hoye geche that people are continuously trying to make us feel down in one way or the other. Kom boyosh holo jhamela, beshi boyosh holo jhamela, sexist othoba racist howa theke amra nijeke khub consciously biroto rakhte parleo এইজিস মেন্টালিটিটা মোরলেস আমাদের সবার মধ্যে প্রচলিত। একটা দিন একটু কনসিয়াসলি ফলো করে দেখবেন যে আপনার সামনের মানুষটার ওপিনিয়নের ভ্যালিউ বা কোনো ধরনের অপরচুনিটির তারতম্য আপনি করছেন কি না, জাস্ট বিকজ তার বয়স আপনার এক্সপেকটেশনের থেকে কম বা বেশি। তাই বলে বয়সকে অ্যাকাউন্টে নিয়ে করা সব কাজই যে এইজিজমের মধ্যে পড়ে তা না, ইনফ্যাক্ট কিছু না পড়লেও সেটা এইজিজমে পড়তেছে। ফর এক্সাম্পল, আমাদের সোসাইটিতে প্ল্যান বলেন, পলিসি বলেন, যা কিছু করা হয় সব কিছু একটা সার্টেন জেনারেশনেরকে মাথায় রেখে। ওই মাপকাঠিতে না বয়স্ক মানুষ ফিট হতে পারে, না ওই সার্টেন এজের যারা কম তারা ফিট হতে পারে। ফলে যেটা হয়, শুধুমাত্র ইয়াং এজটাকেই আমরা প্রাধান্য দিয়ে তাদের জন্যই আমরা পলিসি প্ল্যান সব কিছু করে যাচ্ছি। খুব প্রেভেলেন্ট একটা এক্সাম্পল, আমরা ঢাকা শহরের সব জায়গায় ফুট ওভারব্রিজ বানিয়ে রেখেছি। একজন এবল বয়স্ক মানুষের জন্য রাস্তার এপাশ থেকে ওপাশে যাওয়ার ক্ষেত্রে একটা ফুট ওভারব্রিজ ইউজ করা যে কতটা ইনকনভিনিয়েন্ট এটা আমরা ভুলে যাই। নিজেদের থেকে একটু সিনিয়র মানুষদেরকে গ্রিট করা বা একটু ছোটো হলে তাকে তুমিতে সম্বোধন করা, এই জিনিসগুলো না আমাদের কালচারের পার্ট বা ইন্টারপার্সোনাল রিলেশনশিপের ওপর ডিপেন্ড করে, এগুলোর সাথে এইজিজমের কোনো সম্পর্ক নেই। বাট আপনি যদি একজন মানুষের এইজের ওপর ভিত্তি করে তাকে করার রেসপেক্ট, সে ছোটো হোক বা বড়ো হোক, তার প্রতি রেসপেক্টটা কমিয়ে বা বাড়িয়ে ফেলেন, তাহলে সেটা এইজিস্ট অ্যাক্টিভিটি। এভরি ইন্ডিভিজুয়াল ইররেসপেক্টিভ অফ দিয়ার এজ, সেক্স, রেস, কাস্ট, রিলিজিয়ন ডিজার্ভ দ্য সেম রেসপেক্ট। আই হোপ ইউ এনজয়েড দিস ভিডিও অ্যাজ মাচ অ্যাজ আই ডিড ওয়াইল মেকিং ইট। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ইট উইল হেল্প আস গ্রো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।